তবে এটার বীজটা অনেকটাই আমরা বড় পেয়েছি। পরপর 3 বছর টেস্ট করেছি এবং মনে হয়েছে যে না, এই এই সত্যটা আমাদের আসলে মানুষকে জানানো। বোনেরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা যে প্রতিবেদনটা করতে যাচ্ছি এটা হচ্ছে রুবি লঙ্গান। যারা রুবি লঙ্গান লাগাতে চাচ্ছেন শুধুমাত্র তারাই এই ভিডিওটা দেখেন, বাদ বাকি লোকেরা চাইলে স্কিপ করতে পারেন। লঙ্গানের অনেকগুলো ভ্যারাইটি আছে, যার মধ্যে অন্যতম হচ্ছে রুবি লঙ্গান। রুবি রেড বলা হয় এটাকে, এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হলো গাছের পাতার কালার, আর এটা হলো ফল। ফলটা কালারটা আসলে স্ট্রবেরির মতো, এই যে দেখেন এই পাশে কয়েকটা ফল রয়েছে, এই পাশে ছোট ফল আছে। আর এই ফলের সাইজটা এখন যতটুকু আছে আরও কিছুটা বড় হবে এই। তবে যদি রেটিং করতে বলা হয় যে রুবি লঙ্গানকে আপনি কীভাবে মার্ক করবেন, এই লঙ্গানটা কেমন, স্বাদ কেমন, শ্বাস কেমন ইত্যাদি বিষয়, তো আমি সেক্ষেত্রে বলতে চাই যে লঙ্গানে তো অনেকগুলো ভ্যারাইটি আছে, এই রুবিটার যেটা প্রবলেম এটার বীজটা একটু বড় হয়। আসলে এটা কঠিন সত্য হইলেও এটাই সত্য, এটার বীজটা বড় হবে। আমরা বেশ কয়েকবার টেস্ট করেছি, এরপরেই বলতেছি সাইজও বড় বাট হাঁটিটাও বড় ভিতরে। সো আপনারা যারা লাগাইতে চাচ্ছেন রুবির যে সাধারণ ভ্যারাইটি এটা লাগাবেন কি না লাগাবেন এটা সম্পূর্ণ আপনাদের বিবেচনার বিষয়, তবে এটার বীজটা অনেকটাই আমরা বড় পেয়েছি। পরপর 3 বছর টেস্ট করেছি এবং মনে হয়েছে যে না, এই এই সত্যটা আমাদের আসলে মানুষকে জানানো উচিত, কারণ এখনও নতুন নতুন অনেক উদ্যোক্তা আছে যারা লঙ্গান নিয়ে কাজ করতে চাচ্ছেন। সো তাদের জন্য বলবো যে এই লঙ্গানটার বীজটা বড় হয়, অন্যান্য লঙ্গানের থেকে এটা বীজটা বড় হয়, স্বাদ মোটামুটি খারাপ না, দেখতে গাছটা সুন্দর, ফলটাও দেখতে সুন্দর, ইউনিক, হ্যাঁ এক্সোটিক যে ব্যাপারটা সেটা এটার মধ্যে আছে। কিন্তু যদি আপনি একটা লঙ্গান লাগান সেক্ষেত্রে আমি বলবো এটা না, সোজা কথা না, আরও অন্যান্য লঙ্গান আছে সেটা লাগান। যদি আপনার ইয়া থাকে যে আমি 5 জাতের লঙ্গান থাকবে আমার কালেকশানে, সেক্ষেত্রে ডেফিনেটলি আপনি এইটা এই ভ্যারাইটিটায় যেতে পারেন। বাট যদি একটা লঙ্গান লাগাইতে চান, আমি মনে করি যে সেটা আপনার পিঙ্ক অথবা হোয়াইট অথবা ফোরসিজান অথবা চাইনিজ, এর মধ্যে যে কোনো একটা লাগাতে পারেন। সো এইটাই মেসেজটা দেওয়ার কথা ছিল, এটার বীজটা অনেকটাই বড়, সো ভেবেচিন্তে লাগাবেন, অসুবিধা নাই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। যদি লঙ্গানে অন্যান্য চারা লাগে কিংবা আমাদের নার্সারিতে 350+ প্রজাতির চারা আছে, চাইলে নিতে পারবেন। আমি ভিডিওর উপরে নিচে কোথাও নাম্বার দিয়ে দিব, চারা লাগলে কল করতে পারেন, অথেন্টিক তথ্যগুলো পেয়ে যাবেন আমাদের থেকে। ভালো থাকবেন, সবার সুস্থতা কামনা করছি।